إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله وراقبوا الله في السر والعلن شمعان المصليين الكرام আল্লাহ তাআলা তার তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে বলেছেন, সুতরাং তাকওয়ার অধিকারী আমাদের হতেই হবে। তাকওয়া অবলম্বনের জন্য বড় একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার, যে তিনি যে আমাদেরকে দেখছেন, প্রতিটি পদক্ষেপ তিনি জানছেন, যা আমাদের প্রতিটি কথা তিনি শুনছেন, আমাদের যাবতীয় কর্মকাণ্ড লিখে রাখছেন। এই সব কিছু আমাদের মাথার মধ্যে জাগ্রত রাখা, আমাদের মনে সব সময় উঠা যে রব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে অত্যন্ত কঠিন পর্যবেক্ষক, সূক্ষ্ম পর্যবেক্ষক। রব্বুল আলামিন তিনি আমাদের প্রতিটি কথা এবং কাজ তিনি জানেন, আমাদের চলন সম্পর্কে তিনি ভালো জানেন, রাতের অন্ধকারে কি করে তিনি তাও জানেন। এজন্য নবীরাও বলতেন, ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব, হে আমার জাতি, তোমরা আমার পর্যবেক্ষণ করো, আমিও তোমাদের পর্যবেক্ষণ করে চলেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতও পর্যবেক্ষণ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন, রাসূলরাও দেখছেন। তখনকার সময় রাসূল যখন জীবিত ছিলেন তখন দেখতেন, এ রাসূলদের অবর্তমানে মুমিনরা দেখছে, ওয়াল মুমিনুন ইমানদাররা, তারাও মানুষের আমল দেখে পর্যবেক্ষণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজুলু মিনাস সামা, আল্লাহ তাআলা তিনি জানেন যা জমিনের ভিতরে প্রবেশ করে, জমিনের ভিতরে কি প্রবেশ করে। মৃত মানুষদেরকে আপনি জমিনের ভিতরে ঢুকাচ্ছেন, আল্লাহ তাআলা ভালোই জানেন তার কি আমল ছিল। জমিনের ভিতরে আপনি দানা ঢুকাচ্ছেন, এই দানা আবার বের হবে, এই দানা আবার গাছ হিসাবে বের হবে, অঙ্কুর হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়ামা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় তা তিনি জানেন। জমিন থেকে গাছ বের হয়, জমিন থেকে উপরের দিকে উত্থিত হয়, সবই রব্বুল আলামিন জানেন। ওমা ইয়ানজুলু মিনাস সামা, আকাশ থেকে যা নাজিল হয় তাও তিনি জানেন। আকাশ থেকে কি নাজিল হয়, আকাশ থেকে ফেরেশতারা নাজিল হয়, আকাশ থেকে আল্লাহর নির্দেশ নিয়ে ফেরেশতারা দুনিয়াতে আসে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, এটাও আল্লাহ তাআলা জানেন। ওমা ইয়ারুজু ফিহা, আকাশে যা উত্থিত হয় তাও তিনি জানেন। আকাশে কি উত্থিত হয়, আমাদের আমল নামা আকাশে উত্থিত হয়, এটা রব্বুল আলামিন জানেন। আমরা কি আমল করছি, কোনো কিছুই তার কাছে গায়েব নেই, অনুপস্থিত নেই, সবই তিনি জানেন। ওহু আমাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তাআমালুনা বাসীর, তিনি আরশের উপর থেকেও তোমাদের সাথেই আছেন, তোমাদের সব কিছু তিনি জানেন। আল্লাহু বিমা তাআমালুনা বাসীর, তোমরা যাই করো সবই তিনি দেখছেন। এই দেখার মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন। ইমানদারের দুটি মাইয়াত, আল্লাহর সাথে থাকার দুটি অর্থ, একটি হচ্ছে ইমানদারকে দেখছেন জানছেন, আর অতিরিক্ত ইমানদারের জন্য সেটা বিশেষ মেহরবানি, তা হচ্ছে ইমানদারকে তিনি সাহায্য করেন, আর কাফেরকে তিনি দেখছেন ও জানছেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলা বান্দার সাথে থাকা। অথচ তিনি আরশের উপর রয়েছেন, সেখান থেকেই তিনি বান্দার সাথে আছেন, এটাই ইমানদার বিশ্বাস করতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ, সাদ ইমামের মতই হচ্ছে এটি। এর বাইরে যারা চলবে এরা পদভ্রষ্ট, পদভ্রষ্ট মানুষ বলে বিবেচিত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া কুনতু আলাইহিম মা তুমতু ফিহিম ফালাম্মা তাওফাইতিনি কুনতু আনতার রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে ঈসা,
তুমি কি বলেছিলে যে আমাকে এবং আমার মাকে তোমরা দুই ইলাহ বানাও? ঈসা আলাইহিসসালাম বলবেন যে হে রব, কখনো নয়, আমি আপনি আমাকে যা নির্দেশ দিয়েছেন এর বাইরে আর কিছু আমি বলিনি, আমি তো শুধু বলেছি আপনার ইবাদত করতে, আমি তো আপনার একজন দূত মাত্র, আমি যদি কিছু বলে থাকি আপনি জানতেন, আর আপনি কি কি বলেন সেটা তো আমি জানি না, সব আমাকে যা জানি সেটাই শুধু আমি জানি। যতদিন আমি এদের মাঝে ছিলাম, অর্থাৎ খ্রিস্টানদের মাঝে ছিলাম, এখন যারা খ্রিস্টান বলে বিবেচিত, ততদিন কুন্তু আন্তার রকিবা আলিহিম, আমি তাদেরকে পর্যবেক্ষণ করতাম, গভীরভাবে দেখাশোনা করতাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন, কুন্তু আন্তার রকিবা আলিহিম, আপনি তাদের পর্যবেক্ষক, আপনি তাদেরকে দেখেন গভীরভাবে। ও আন্তা আলা কুল্লি শাইইন শাহীদ, কারণ আপনি সব কিছুর উপর, সব সবখানে উপর, সব সমস্ত জায়গায় আপনার আপনার চোখ সেখানে উপস্থিত, আপনি দেখতে পান সবাইকে। সুতরাং রব্বুল আলামিন আমাদের সব কিছু দেখছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন ওয়ালা তাআমালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইসতুফিদুনা ফিহি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, কোরআন তেলাওয়াত করেন অথবা যে কোনো আমলই করেন না কেন, আমরা সেটার প্রত্যক্ষ সাক্ষী যখন আপনি সেই কাজটির দিকে ধাবিত হন। ওয়ামা ইয়াযুবা আন রাব্বিকা মিন মিসকালি যারাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগার মিন যালিকা ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান জমিনের সামান্যতম রায় পরিমাণ, অনুপরিমাণ জিনিসও আল্লাহর এলেমের বাইরে চলে যায় না, এবং এর চেয়ে ছোটো জিনিসও নয়, সব কিছু আল্লাহ তাআলা তার কিতাবে লিখে রেখেছেন, যেটা হচ্ছে লাওহে মাহফুজ। দুনিয়ার মানুষ যতই মনে করুক না কেন যে আমার এটা কেউ দেখছে না, রব্বুল আলামিন সেটা দেখছে, শুধু দেখা নয়, তিনি সেটা লিখেও রেখেছেন লাওহে মাহফুজে, সব কিছু লেখা আছে, ফেরেশতাদের খাতায় সব কিছু লেখা হচ্ছে। রব্বুল আলামিন সতর্ক, তিনি সতর্কভাবে প্রত্যক্ষ করছেন, পর্যবেক্ষণ করছেন, কোনো কিছুই তার চোখের সামনের বাইরে নয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা উন্নত বলেছেন, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর। তোমরা কথা গোপন করো অথবা প্রকাশ্য করো, অর্থাৎ গোপনে কথা বলো আর শব্দ করে কথা বলো, ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর, তিনি তো অন্তরের বিষয় সম্পর্কে সবিষয়ে জানেন সব কিছু। এর অর্থ হচ্ছে বিশেষভাবে তিনি জানেন অন্তরে কি আছে না আছে। সুতরাং যা আমি গোপনে বলি, যা প্রকাশ্যে বলি, কোনো কিছুই আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল ইজ্জতের জ্ঞান থেকে, জ্ঞানের বাইরে নয়। আল্লাহ তাআলা উন্নত বলছেন, আলা ইয়ালাম মান খালাকা হুয়া লাতিফুল খাবীর, তারা আলা ইয়ালাম মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? অবশ্যই তিনি জানবেন, ওয়া হুয়া লাতিফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছুর ভালো খবর রাখেন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালাম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আপনি কি জানেন না, আপনি কি দেখেননি যে তারা, ইন আল্লাহ ইয়ালাম মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা জানেন। মা ইয়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা ওয়া রাবিউহুম, তিনজন একত্রিত হইলে চতুর্থ হিসাবে আল্লাহ তাআলা আছেন, অর্থাৎ আরশের উপর থেকে চতুর্থ জনকে তিনি দেখছেন কি করছে। তিনজন একত্রিত হলে তিনি চতুর্থ হিসেবে সেখানে দেখেন এই লোকগুলি কি কানাঘুষা করতেছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, না পক্ষে কি করছে এটা ভালো করে জানেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি পাঁচজন কোথায় একত্রিত হয়, রব্বুল আলামিন আরশের উপর থেকেই তাদের সম্পর্কে জানেন, ষষ্ঠ হিসাবে তিনি দেখতে পান যে তিনি কি, তারা কি করছে। ওয়ালা আদনা মিন যালিকা, তার থেকে কম হলো তাই, অর্থাৎ আপনি দুইজন হলো, তিনজন হচ্ছে রব্বুল আলামিন, চারজন হলো, একজন হলো, দ্বিতীয় জন হচ্ছে রব্বুল আলামিন। কখনো রব্বুল আলামিন আপনার থেকে দূরে নয়, আরশের উপরে থেকেও তিনি আপনার কাছের। ওয়ালা আকসারা, এর চেয়ে বেশি হলেও, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হলো, কাউকে দেখার ক্ষেত্রে কোনো বাদ সাধে না। আমরা একের কথা শুনতে, একের কথা অপরের শুনতে বলি, একজন চুপ করো আমি অন্যের কথা শুনি নেই, রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা, কোটি কোটি প্রাণীর কথা শুনতে তার কোনো অসুবিধা হয় না। তাদের দিকে তাকাতে, তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে, সতর্ক পর্যবেক্ষণ করতে রব্বুল আলামিনের সামান্য সমস্যা হয় না। এরপর আল্লাহ তাআলা বলছেন, আইনামা কানু ওয়া হুয়া মাআকুম আইনামা কা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, রব তারা যেখানেই থাকে সেখানেই রব্বুল আলামিন আছেন, তিনি দেখছেন তাদের অবস্থা এবং তাদের অবস্থা জানছেন।
ثم ينبئهم بما عملوا يوم القيامه কিয়ামতের দিন তারা কি আমল করেছে তিনি জানিয়ে দিবেন তারা বলতে পারবে না আপনি তো দেখেননি না আমি তো দুনিয়াতে জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে আমি তো তোমাদের সকল কর্মকাণ্ড দেখছি ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে সবকিছু সম্পর্কে তিনি জানেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়া উযলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ আর জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য দূরে নয় কাছে নিয়ে আসা হবে হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ এটাই হচ্ছে সেই জান্নাত যা ওয়াদা করা হয়েছিল তোমাদেরকে লিকুল্লি আওয়াবিন হাফিজ এমন প্রত্যেকটি মানুষের জন্য যারা আল্লাহর কাছে ফিরে আসতো বারবার এবং যারা আল্লাহ হেফাজত করে তাদের আমলকে তাদের সংরক্ষণকারী এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিকটবর্তী করে আনবেন তবে জান্নাতে কারা যাবে বলেছেন মান খাশিয়ার রহমান বিল গায়েব যারা না দেখে রব্বুল আলামিনকে গায়েব অবস্থায় মানুষের সামনে একাকিত্ব অবস্থায়ও রব্বুল আলামিনকে ভয় করে ওয়াজা বিকলবি মুনিব এবং নিয়ে আসছে তারা এমন অন্তর যে অন্তর রব্বুল আলামিনের দিকে সবসময় প্রত্যাবর্তন করে তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালাম শান্তির সাথে প্রবেশ করো জান্নাতে অথবা সালাম দিয়ে প্রবেশ করো জান্নাতে যালিকা ইয়াউমুল খুলুদ এ হচ্ছে চিরস্থায়ী দিন এরপরে আর কোনো দিন তোমাদেরকে ধ্বংস করা হবে না লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ তোমরা এখানে যা চাইবে তাই পাবে আর অতিরিক্ত হিসেবে আমার দিদার তোমাদের নসিব হবে রব্বুল আলামিন সেটা ঘোষণা দিয়েছেন তবে শর্ত হচ্ছে যা কি মান খাশিয়ার রহমান বিল গায়ব রব্বুল আলামিনকে না দেখে তাকে আমরা দেখিনি তার উপর ইমান এনেছি তা না দেখে রাতের অন্ধকারেও তার কথার বাইরে চলিনি সেরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেন আল্লাহ ইয়ালামু কুল্লু উনসা আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিদ ওমা তাজদাদ ওমা তাগিদ আর হাম ওমা তাজিদ রব্বুল আলামিন বলছে কোনো নারী তার পেটে কি বহন করবে কোন সন্তান তার পেটে আসবে ছেলে না মেয়ে ভালো না মন্দ পূর্ণ হবে না অপূর্ণ হবে এসবই রব্বুল আলামিন জানেন ওমা তাকিদুল আর হাম ওমা তাজদাদ আর রেহম গর্ভাশয়ে মায়ের গর্ভাশয়ে সন্তান কখন বিনষ্ট হয়ে যায় ওমা তাজদাদ আর কখন বেড়ে উঠে এই সবই কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার রব্বুল আলামিন কাছে সবকিছু পরিমিত আকারে তার সবই জানা আছে তিনি পরিমিত আকারে সব নির্ধারণ করেছেন আলিমুল গায়ব ওয়াস শাহাদা তিনি অদৃশ্য এবং দৃশ্য উপস্থিত এবং অনুপস্থিত সবকিছুর তিনি জ্ঞানী আল কবির সবকিছুর সবকিছুর চেয়ে বড় তিনি আল্লাহু আকবর তিনি সবকিছুর বড় আল মুতাআল সবার উপরে তার অবস্থান সাওয়াউম মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহরা বিহি ওয়া মান হুয়া মুস্তাফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার তোমাদের মধ্যে যে কেউ গোপনে কথা বলে সলা পরামর্শ করে সুরসুর করে কানাঘুষা করে ওয়া মান জাহরা বিহি আর যে কেউ বড় করে কথা বলে মাইকে বলে শব্দ করে কথা বলে ওমান হুয়া মুস্তাখফিম বিল লাইলি রাতের অন্ধকারে কে ঘোরাফেরা করে ওয়া সারিবুম বিন নাহার রাতের দিনের মধ্যে যে চলাফেরা করে সবার জিনিস তার কাছে সমান সবার জিনিস তার কাছে সমান মনে করার কোনো কারণ নাই রাতের অন্ধকারে তিনি দেখেন না দিনের বেলায় তিনি দেখেন না তার কাছে দিন রাত্রি সবই সমান তার কাছে গোপন প্রকাশ্য সবই সমান রাত দিন শুধু তো আমাদের জন্য যখন সেখানে সূর্যের ব্যবস্থাপনা করে দিয়েছেন সূর্য চলে গেলে রাত হয় সূর্য আসলে দিন হয় রব্বুল আলামিন এটা আমাদের ব্যবস্থাপনা করে দিয়েছেন তার কাছে বেশি মানুষ কম মানুষ সমান তার কাছে একাকিত্ব অবলম্বন করা আর সবার মাঝখানে থাকা সমান তার কাছে রাতের অন্ধকার এবং দিনের আলো সবই তার কাছে সমান রব্বুল আলামিন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকরবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী তিনি হচ্ছেন হাওয়া ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এই দুইজন থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়া ভরপুর করে দিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আর
এইজন্য তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার মাধ্যমে তোমরা চেয়ে থাকে অপরের কাছে আল্লাহর ওয়াস্তে অনেকে চেয়ে থাকে সে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়াল আরহাম, আর তোমরা আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে সাবধান হও। ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর সতর্ক পর্যবেক্ষক, তিনি তোমাদের প্রত্যেকটি কর্ম তিনি দেখছেন, কে ভালোর জন্য করে আর কে খারাপের জন্য করে তিনি তা দেখছেন। অনেকে বলে থাকে যে আমি আমার আত্মীয় স্বজনকে অনেক দেখাশোনা করি, তারা আমার শুধু বদনামই করে। এই আয়াতে সেটারও অর্থ হচ্ছে তুমি কি করছো তোমার অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন, তারা কি করছে তিনি সেটাও দেখছেন। সুতরাং তোমার কাজ তুমি করে যাও, তাদের কাজ তারা করুক, আল্লাহ তাআলা কান আলাইকুম রাকিবা, তোমাদের সতর্ক তিনি সতর্ক পর্যবেক্ষক। অনেক মানুষ আছে পিতা মাতার প্রতি তারা কোনো তাদের খেদমত করেন এই জন্য যে আমরা অনেক কিছু দিয়েছি কিছু বলে না, বলার দিন তাকিয়ে থাকবেন না, আপনার দায়িত্ব আপনি পালন করুন। রব্বুল আলামিন আপনার কর্মকাণ্ড দেখছেন, তার কাছে কোনো কিছুই হারিয়ে যায় না, তার কাছে কোনো কিছুই বাদ পড়ে না, তিনি সতর্কভাবে সব কিছু সংরক্ষণ করে রাখেন। দুনিয়ার বুকে কোথায় কোন ব্যক্তি আল্লাহর জন্য কি করেছে হাশরের দিন তিনি দেখতে পাবে তার চোখের সামনে। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আর অন্যায় কি করেছে সেটাও তারা দেখতে পাবে। তারা মনে করেছে যে তারা ভুলে গেলেই বোধহয় শেষ হয়ে গেছে, না ভুলে গেলে শেষ হয় নাই। রাব্বুল আলামিন বলছে আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলিকে যথাযথভাবে গুনে রেখেছেন, সুতরাং হারিয়ে যাওয়ার কোনো কারণ নেই। একজন মানুষ যত কাজই করুক না কেন, রব্বুল আলামিন সেটার সতর্ক সংরক্ষণকারী। রব্বুল আলামিন উল্লেখ করেছেন আমাদেরকে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, সেখানে তিনি বলেছেন যে ওরা ওয়াদাত থুল্লাতি হুয়া ফি বাইতিহি আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। কি করলো, আজিজ মিশরের স্ত্রী তাকে ঘর ফুসলালো, ফুসলাইয়া ঘরের দরজা বন্ধ করলো এবং তাকে বলল যে হাই তালাক, তোমার জন্য আমি প্রস্তুত হয়ে আছি, আসো এদিকে আসো। কিন্তু তিনি বললেন মা'আদাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় পায় প্রার্থনা করি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, আমার যিনি মনিব তিনি তো আমার ভালো ঠিকানা ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমি তার আমানতের খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, যারা জালেম যারা অন্যায়কারী তাদেরকে কখনো আল্লাহ সফল কাম করেন না। আল্লাহ তাআলা সেই জন্য ইউসুফ আলাইহিসসালামকে এর এই অবস্থা থেকে বাঁচার পরে নবুয়ত দিলেন। এটা ছোট কালের ঘটনা, বড় হওয়ার পরে তাকে নবুয়ত দিলেন, তারপর তাকে মিশরের সিংহাসনে বসালেন। এর কারণ ছিল এই যে সে আল্লাহ তাআলাকে যথাযথভাবে পর্যবেক্ষণ করেছিলেন, তিনি দেখেছিলেন যে এত কিছু হলেও আমার রব্বুল আলামিন তো দেখছে। তিনি দেখলেন যে বলা হয়ে থাকে তারা তাদের মূর্তির সামনে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল সেই মহিলা, তখন তিনি বলেছিলেন যে তুমি তোমার মূর্তিকে ঢেকে দিলেও আমার রব্বুল ইজ্জতকে ঢেকে রাখার কিছু নেই, তিনি তো দেখতে পাচ্ছেন আমি কি করছি, আমি তোমার সাথে অন্যায় কাজে প্রবৃত্ত হতে পারবো না। তিনি দরজার দিকে পালাতে আরম্ভ করলেন, আর দরজার সামনে তিনি পেয়ে গেলেন তার মনিবকে। এই ঘটনা আমরা সবাই জানি, শুধু এটাই আমরা বলবো, তিনি রব্বুল আলামিনকে যথাযথ পর্যবেক্ষণ করেছিলেন, আর রব্বুল আলামিনও তাকে পর্যবেক্ষণ করেছিলেন, সেই জন্য তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহিত করেছিল, আরোহণ করতে দিয়েছিলেন। অনেক সময় দেখা যায় মানুষ বলে যে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ আল্লাহ তাআলার প্রতি বেপরোয়া হয়ে, তার কর্মকাণ্ড দ্বীনের প্রতি বেপরোয়া হয়ে অনেক কিছু চালিয়ে যাচ্ছে, দুনিয়ার বুকে আস্ফালনের শেষ নেই। কিন্তু মনে রাখা উচিত, আস্ফালন করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আচরণ করে আল্লাহর শরীয়তকে পরিবর্তন করে শরিয়া বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তারা পার পেতে পারবে না। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। জালেম যারা শরিয়া বিরোধী পথে যারা চলে, আল্লাহর বিধানের বিরোধী পথে যারা চলে, তারা যেন মনে না করে এই কথা যে তারা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেখবর, এটা যেন তারা মনে না করে। ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, আল্লাহ তাআলা তো তাদেরকে তাখির করছে, দেরি করাচ্ছে, সময় দিচ্ছে, একটু ছাড় দিচ্ছে সেই দিন পর্যন্ত যেদিন চক্ষুসমূহ দ্বারে শক্ত হয়ে যাবে, সেদিন একা এক একাগ্রে তাকিয়ে থাকবে, শাস্তির দিকে কিছু করার থাকবে না, সেদিন অবস্থার জন্য আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র ছাড় দিচ্ছেন। অনুরূপভাবে অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তিনি তাকে ছাড় দেন
যখন তারপর যখন তাকে পাকড়াও করেন তখন আল্লাহ তাআলা পাকড়াও থেকে সে পালানোর কোনো পথ পায় না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই আয়াত তিলাওয়াত করলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ এভাবে আল্লাহ তাআলার পাকড়াও হচ্ছে এরকম তোমার রবে হে নবী আপনার রবের পাকড়াও হচ্ছে এরকম জেনে রাখুন যখন তিনি কোনো জনপদকে পাকড়াও করেন যেই জনপদের মানুষগুলি জালেম যেই জনপদের মানুষগুলো আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে শরিয়ার বিরুদ্ধে চলে যেই যারা আল্লাহ তাআলার কথা শুনে না আল্লাহ তাআলাকে অমান্য করে চলে ইন্না আখযাহু আলীমুন শাদীদ তার পাকড়াও অত্যন্ত কষ্টকর এবং কঠিন আযাব শাস্তিদায়ক সেই পাকড়াও থেকে বাঁচার তারা কোনো পথ পাবে না কোরআনে কারীম আল্লাহ তাআলা সেই জন্য আমাদেরকে আমরা কি করি না করি সেই জন্য আমাদেরকে সেটারও সাবধান করেছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন প্রত্যেক নফস যেন দেখে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে সে কি ভালো কিছু রেখেছে না মিথ্যাচার রেখেছে না শরীয়ত বিরোধী কাজ করেছে না আল্লাহর বিধান মেনে চলেছে এটা ভালো করেই যেন দেখে কারণ সে কি করছে সে আরব যেমন জানে রব্বুল আলামিন তার অবস্থা জানে তার নড়াচড়া জানে এবং তার সে অন্তরের চিন্তা কি আসছে সেটাও জানে বাইরে কি প্রকাশ করে সেটাও তিনি জানেন এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন প্রত্যেকটি নফস প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি মানুষ যেন দেখে নেয় আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আর আল্লাহর তাকওয়া অবলম্বন করে নিশ্চয় আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সবিশেষ খবরদার তিনি জানেন কে কি করছে কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন আমি আসতাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন তারা কি মনে করছে যে আমরা শুনি না জানি না তাদের অবস্থা গোপনে যা বলে অথবা যারা পরামর্শ যা করে তারা কি মনে করছে আমরা জানি না বালা কখনো নয় অবশ্যই আমরা জানি আর অতিরিক্ত যা তিনি বললেন ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন তাদেরকে আমি বেঁধে দিয়েছি তাদের কাছে কিছু রসুল তাদের কাছে আমার হাফেজা ফেরেশতারা রয়েছে তাদের কাছে আমার ফেরেশতারা রয়েছে আমার কেরামান কাতবিন ফেরেশতারা সম্মানিত লেখকবৃন্দ আমার ফেরেশতারা তারা রয়েছে তারা যা করে যা কামাই করে সবই তারা লিখে রাখছে সুতরাং কোনো মানুষের পালানোর কোনো সুযোগ নেই আমার পথ থেকে পালিয়ে কিছু সময়ের জন্য তারা চলে গেল আমার কাছে আমি নিজেও জানি আমার ফেরেশতারা লিখছে আর তাদের হস্তপদ সবই সেদিন সাক্ষ্য দিবে সেদিন তাদের পালানোর কোনো অবস্থা থাকবে না কোরআনে কারীম আল্লাহ তাআলা সেজন্য বলছেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন সূরা আলাকে নবুয়তের প্রথম অংশে যে যারা আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা সেই কাফেররা সেই ফাসিকরা এই ফাজিররা আল্লাহর শরিয়া বিরোধী লোকেরা আল্লাহর বিধান বিরোধী লোকেরা কি জানে না বি আন্নাল্লাহ ইয়ারা আল্লাহ সব কিছু দেখছেন তিনি অবশ্যই এসে ওটা অনুসারে পাকড়াও করবেন জীবনের সামান্য কিছু সময় যদি কোনো তারা আল্লাহর বিরুদ্ধে চলে কিন্তু আল্লাহ তাআলা তাদের পাকড়াও করতে সামান্যতম আল্লাহ তাআলা কোনো রকম কসুর করবেন না সময় যখন হয়ে যাবে তখন বুঝবে তাদের অবস্থা হয়তো দুনিয়াতে অনেকেই পার পেয়ে যাবে কিন্তু দুনিয়ার জীবনে শেষ নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই জীবন সেই জীবনে তাদেরকে শুধু পস্তাতেই হবে যে আল্লাহর বিরুদ্ধে তারা চলেছে আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো বলেছেন ওয়ামা কুনতুম তাসতাতিরুন আইয়াশহাদ আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন কাফেররা মনে করত যে আল্লাহ এই তাদের চক্ষু কর্ণ তাদের হাত পা এগুলি সাক্ষ্য দিবে না চামড়া তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে না বরং তারা মনে করত এটা যে তারা যা করে আল্লাহ তাআলা তা বুঝি জানেন না আমাদের অনেকেই আছে অন্যায় করার সময় খেয়াল করি না যে আল্লাহ তাআলা তো দেখছেন আল্লাহ তাআলা দেখছেন এটা যদি খেয়াল থাকতো অন্যায় করতে কেউই পারতো না এই জন্য আমাদের এই চরিত্র কাফেরদের চরিত্র হচ্ছে কোনো অংশেই ভালো নয় কাফেররা এটা মনে করতো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে কাফেররা মনে করতো যে আমরা যা করি গোপনে করি তা বুঝি আল্লাহ তাআলা জানেন না তা দেখছেন না অথবা তাদের গাফেল হিসাবে রয়েছে তারা মনে করে নাই যে তাদের চামড়া সাক্ষ্য দিবে তাদের কান সাক্ষ্য দিবে তাদের চোখ সাক্ষ্য দিবে এরা তারা মনে করতো না সেরকম অবস্থা আজ আমাদের আমরা সেরকম অবস্থায় উপনীত হয়েছি আমাদের অনেকেই আছি আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড়াতে গেলে
আমাদের কোনো চিন্তা হয় না, আখিরাতের ব্যাপারে ভয় হয় না, কবরের আযাবের ভয় হয় না, আল্লাহ তাআলার পাকড়াওর ভয় আমরা করি না। কেন করি না? আমরা আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা করতে পারিনি। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা সঠিক, আল্লাহ তাআলা সম্পর্কে, তার সম্পর্কে সঠিক ধারণা আমাদের নেই, যে অথচ সমস্ত জমিন হবে আল্লাহর মুষ্টির ভিতরে এবং সমস্ত আসমান আল্লাহর ডান হাতে থাকবে, একটির পর একটি যেভাবে কাগজ রাখা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতায়িস সিজিলিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। কাগজ যেভাবে একটির উপর একটি রাখে, আসমানকে আমি একটার উপর একটি রাখবো আর জমিনকে সবগুলি আমার মুষ্টির ভিতরে দিয়ে আমি বলবো, আনাল মুলুক আইনা মুলুক দুনিয়া, আমি হচ্ছি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? যারা আমার বিধানের বিরুদ্ধে চিৎকার করেছ, আমার কথার বিরুদ্ধে চলেছ, শরিয়ার বিরুদ্ধে চলেছ, হে মানুষগুলি তোমরা কোথায়? তোমাদের আসমান আজ কোথায়? সেদিন কেউ কথা বলবে না, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তখন আল্লাহ তা নিজেই কথা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সে আল্লাহর জন্য যিনি একক সত্তা এবং যিনি সবকিছু সৃষ্টি করেছেন, আল কাহার, সেই দাপুটে মহারাজা ধীরাজ, তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। অথচ আমরা তাকে স্মরণ করছি না, আমরা তার বিরুদ্ধে, তার কথার বিরুদ্ধে চলছি, ইবাদতের সময় তার কথা স্মরণ করি না, এই জন্য ইবাদতে মন বসে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ইবাদত করবে, করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, সেভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমরা তোমরা তাকে দেখছো। আল্লাহকে দেখছি এরকম ইবাদত করলে কেমন হবে, কেমন হবে জানেন? সেটা আপনি এখন আপনার বাড়িতে যদি বড় কোনো অফিসারকে দাওয়াত দেন অথবা কোনো লোককে দাওয়াত দেন, সর্বক্ষণ আপনার চিন্তা থাকে কোথায় খুঁত হয়ে যায়, কোথায় ভুল হয়ে যায়। ইবাদতের সময় যদি আপনি রব্বুল আলামিনকে দেখতে পেতেন, তাহলে আপনি ইবাদত, আপনার আমার ইবাদতে এত খুঁত পড়তো না। অথচ আমাদের ইবাদতে শুধু সমস্যাই হয়, বিভিন্ন দিকে মন চলে যায়, ইবাদতের মধ্যে মন বসে না এবং আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না। কিন্তু এটা যদি সম্ভব নাও হয়, দ্বিতীয় জিনিসটি অবশ্যই সম্ভব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, যদি তাকে না দেখতে, দেখার বিষয়টি তোমার কাছে স্পষ্ট না থাকে, কিভাবে দেখব? তখন দ্বিতীয়টি মনে রাখো, তা হচ্ছে, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তাকে না দেখলেও তিনি তো তোমাকে দেখছেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তুমি তাকে দেখতে পাচ্ছ না, দেখার মতো অবস্থায় তোমার নাই, ভালো কথা বুঝলাম, কারণ তোমার সেরকম অবস্থা তৈরি হয়নি, ইবাদতের তোমার মন বসে না ভালো। কিন্তু এদিকে তাকাও যে তিনি তো তোমাকে দেখছেন, তোমার প্রত্যেকটি হারাকাত ও সাকানাত, প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি অবস্থান স্থিতি সবই রব্বুল আলামিন সতর্ক পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এই জন্য দেখবেন পুরস্কার তাদের জন্য নির্ধারণ করেছে হাদিসে, যারা এরকম পর্যবেক্ষণ করে জীবন যাপন করে। সাত শ্রেণীর লোক, সাত শ্রেণীর লোক যাদেরকে রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দিবেন, আরশের নিচে সাত শ্রেণীর লোকের, সাত শ্রেণীর লোক, এরা একজন দুইজন সাত শ্রেণী, এই গোষ্ঠী সবাইকে আল্লাহ তাআলা আরশের নিচে, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেদিন ইয়াউমালা আজুল্লাহ ইল্লা আজুল্লাহ, সেদিন যেদিন সূর্য মাথার উপরে থাকবে, এক এক মাইল উপরে থাকবে, এবং সেদিন মানুষ ঘামতে থাকবে, সেদিন আরামে থাকতে পারবে শুধু সাত শ্রেণীর লোক। ওরা তারাই যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল ইজ্জত ইজ্জতকে পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ইমামুন আদেল, ইনসাফকারী বাদশাহ, অর্থাৎ ক্ষমতাসীন, যদি ইনসাফকারী হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা অনুসারে চলে, আল মানুষের প্রতি দয়া করে এবং তাদের ইনসাফের সাথে কাজ নেয়, সেদিন আরশের নিচে তাকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সেদিন তাকে ঘামতে হবে না, হাবুডুবু খেতে হবে না, কষ্ট পেতে হবে না, আরশের নিচে ছায়া সে থাকতে পারবে। কিন্তু এটা ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি, যেই শাসক মনে করে যে আমার প্রত্যেকটি কাজ রব্বুল আলামিন দেখছে, আল্লাহ তাআলা যথাযথ মোরাকাবা যে ব্যক্তি করবে সেই শুধুমাত্র সেদিন সে আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শাহাবুন না শাহাফি ইবাদতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, আল্লাহর ইবাদতে ওই যুবক বড় হতে পারে যে যুবক মনে করে রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, আমার জীবনের প্রতিটি কাজ তিনি তার চোখের সামনে, সুতরাং আমি অন্যায় করতে পারি না, আমি গুনাহ করতে পারি না, গুনাহ থেকে দূরে সরে থাকবো, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন।
তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি একান্ত করে আল্লাহর কথা মনে হওয়ার পরে চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে গেছে আল্লাহর ভালোবাসা এবং তার ভয়ে এবং তার কাছে জান্নাতের আশায় যে ব্যক্তির চোখে চলচল করে উঠবে তার চোখ থেকে পানি পড়বে রব্বুল আলামিন তার জন্য আরশের নিচে ছায়া ব্যবস্থা করে দিয়েছেন অনুরূপভাবে দুইজন মানুষ ভালোবাসে শুধু আল্লাহর জন্য এই ভালোবাসা বাইরে দেখানোর জিনিস নয় অন্তরের জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন যে আল্লাহর জন্য কে ভালোবাসছে আল্লাহর জন্য ভালোবাসতে হলে রব্বুল আলামিনের চোখের সামনে থাকবে সেটা মনে করবে যে সত্যি সত্যি আমি আল্লাহর জন্য ভালোবাসছি তিনিও আরশের নিচে ছায়া পাবেন অনুরূপভাবে ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যার অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো আছে এর অর্থ হচ্ছে মসজিদে কখন যাবে এই চিন্তায় থাকে সেও অবশ্যই রব্বুল আলামিনকে যত সতেষ্ট পর্যবেক্ষণ করছে সে বুঝতে পারছে যে আমার প্রত্যেকটি কাজ আল্লাহ দেখছেন মসজিদের দিকে যাওয়ার পদক্ষেপগুলো তিনি লিখে রাখবেন আমার গুনাহ ক্ষমা করবেন আমাকে তিনি আরশের নিচে ছায়া দেবেন সেই জন্য আল্লাহ তাআলা তাকে সেদিন সে আরশে যেখানে কোনো সূর্যের আলো থেকে বাঁচার কোনো জায়গা থাকবে না সেদিন তিনি আরশের নিচে তাকে ছায়া দেবেন ষষ্ঠ ওই ব্যক্তি যে ওই ব্যক্তি যাকে কোনো কোনো পয়সাওয়ালা এবং সুন্দরী মহিলা ডেকেছে খারাপ কাজ করার জন্য সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পয়সাওয়ালাও আছে সুন্দরী আছে সবই আছে কিন্তু ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে সেখান থেকে ফিরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বলেছেন যে আরশের নিচে ছায়া পাবে সপ্তম ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি এক হাতে কি দান করেছে আরেক হাত জানতে পারেনি একান্তভাবে আল্লাহ তাআলা দেখছেন যথেষ্ট মানুষকে জানানোর প্রয়োজন নয় দেখানোর প্রয়োজন নেই সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে হাদিসটি নিয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি আমি দেখেছি সেখানে একটি জিনিসে কাজ করেছে সেটা হচ্ছে কে আল্লাহ রাব্বুল ইজ্জতকে যথাযথভাবে পর্যবেক্ষক হিসেবে নিয়েছে প্রত্যেকটি কাজে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন এবং জানছেন মনে করবে তারা এই আরশের নিচে ছায়া পাবে এটাই রাব্বুল ইজ্জতের কাছে মানদণ্ড কে আমাকে দুনিয়াতে দেখে রেখেছে আমার কথা শুনেছে আমার বিধান মোতাবেক চলেছে আমার শরীয়ত মেনেছে আমার আমার ভয়ে কম্পিত ছিল আমার শরীয়তের বিরুদ্ধে আচরণ করেনি সর্বদা চিন্তা করেছে যে আমাকে রব্বুল আলামিন দেখছে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন এবং তিনি এটাই হচ্ছে প্রকৃত মোরাকাবা তৃতীয়ত আমরা ওই ব্যক্তির ঘটনা জানি যেই ব্যক্তি যেই তিন ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়েছিল তখন তাদের মধ্যে একজন বলেছিল ইয়া রব আমাদেরকে আপনি এই গর্ত থেকে বের করে দিন কারণ আমি এমন একটি কাজ করেছি যা দিয়ে আপনার কাছে ওসিলা চাচ্ছি যে ওসিলা আমার নেক আমল ওসিলা দিচ্ছি যেটা শরীয়ত সম্মত ওসিলা সেটা আমি চাচ্ছি আমার এক চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম তাকে আমি টাকা দিয়ে ফুসলালাম কিছু কাজ করার খারাপ কাজ করার জন্য যখন আমি খারাপ কাজ করতে উর্ধত তখন আমার চাচাতো বোন বলেছিল যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি এই হক ব্যতীত না হক কাজটি করতে যেও না আমি টাকাও রেখে চলে এসেছি এই কাজটি আর করিনি আল্লাহ যদি তোমাকে ভয় করে করে থাকি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিলেন এটাই হচ্ছে মোরাকাবা যথাযথভাবে আল্লাহকে স্মরণ করা আর তার তীক্ষ্ণ নজরদারির সামনে আছি বলে নিজেকে সবসময় সাব্যস্ত করা অনুরূপভাবে মুসনাদে আহমদে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে অদৃশ্য দৃশ্য সব অবস্থায় যেন আপনার ভয় আমার অন্তরে জাগরুক থাকে এই জন্য প্রত্যেকটি মানুষের দোয়া করা উচিত আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ আমি আপনার কাছে যাচ্ছি আল্লাহ উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় মানুষের সামনে এভাবে একাকিত্ব যখন অবলম্বন করি তখন যেন আপনার ভয় আমার অন্তরে জাগরুক থাকে মুসনাদে আহমদে আরও আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি তার রাতের বেলা বিছানার নিচে একটি খেজুর পেলেন খেজুর বিছানার নিচে খেজুর পাওয়ার পরে তিনি সে অবস্থায় খেজুরটি খেয়ে ফেললেন রাতের শেষ পরে রাসূল চিৎকার করতে আরম্ভ করলেন এবং বমি করতে শুরু চেষ্টা করলেন কেন তিনি বললেন যে আমার ভয় হয় যে সৎকার খেজুর হয় কিনা সেটা আমি তো সেটা খেয়ে ফেলেছি তারপর সেভাবে সাহাবা উম্মাতুল মুমিনিনা বলেন যে আমরা তখন ভয় পেলাম যে রাসূল এরকম করছেন কেন তিনি বললেন যে আমার তো মনে হচ্ছে এটা সৎকার খেজুর কিনা আবার সেটা আমি খেয়ে বলছি কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সৎকার খেজুর জায়েজ ছিল না এজন্য তিনি ভয় পেয়েছেন এবং রাতের অন্ধকারে যা হয়েছে সেটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপরেও তিনি এত ভয় পেয়েছিলেন এটা এই যে এটাই ছিল সত্যিকার অর্থে মোরাকাবা রব্বুল আলামিনকে যথাযথ পর্যবেক্ষণ এটাই উম্মতের উপর ফরজ অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে তার
শরীরে কোথাও হাত দিয়ে বললেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ইবনে ওমর, যেভাবে জানো তুমি আল্লাহকে দেখছো সেভাবে আল্লাহর ইবাদত করো। অনুরূপভাবে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে আমার খলিল, আমার যার মহব্বত আমার অন্তরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমার খলিল আমাকে ধরে বললেন যে তুমি এমনভাবে আল্লাহর আল্লাহর ভয় করবে যেন তুমি তাকে দেখছ, কারণ তুমি তাকে না দেখলেও তিনি তো তোমাকে দেখছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে ওসিয়ত করতেন সল্লি সালাতাম মুয়াদ্দা, হে অমুক তুমি সালাত পড়ো এমন সালাত যে এরপরে আর কোনো সালাত আদায় হবে না, তুমি মনে করো যে এটা তোমার জীবনের শেষ সালাত সেভাবে তুমি সালাত আদায় করো, কারণ তিনি তুমি যদি কোনো তাকে না দেখো তিনি তো তোমাকে দেখছেন, রব্বুল আলামিন তোমার সতর্ক পর্যবেক্ষক হিসেবে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা উল্লেখ করব। তিনি তার একটি দাস একদিন তার জন্য খাবার নিয়ে এসেছেন, খাবার নিয়ে আসার পর তিনি সেটা খেলেন, খাওয়ার পর বললেন দাস বললেন যে হ্যাঁ মনিব আপনি কি জানেন আমি কোথায় খাবারটা এনেছি, বলে না, বলে জাহিলি যুগে আমি কিছু গণকের কাজ করেছি অথচ আমি ভালো গণক জানি না, ওই লোকটি শর্ত করেছিলাম যে যদি তোমার এটা ফলে যায় তো গণকের কাছে তুমি আমার কিছু টাকা দিবে, সেটা দিয়েছিল সেটার জন্য সেটা দিয়ে আপনার খাবার কিনে নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে আঙ্গুল গলার ভিতরে ঢুকিয়ে দিয়ে বমি করে দিলেন আর বললেন যে আবু বকরের প্যাটের ভিতরে হারাম ঢুকবে না, এই হারাম আল্লাহ তাআলা দেখছেন আমি সেটা খাবো না, তার প্রতিটা বের করে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা একটি বলবো। উমর রাদিয়াল্লাহু একদিন দুপুরবেলা উমর আস ওসমান রাদিয়াল্লাহু দেখলেন যে দুপুরবেলা একটা লোক একটা উটের পিছনে দৌড়াচ্ছে, এই লোকটিকে দেখলেন তার বাড়ি থেকে দেখতে পেলেন সেটা, উনি দেখলেন যে আয় রে উমর উটের পিছনে দৌড়াচ্ছে, ঘটনা কি, বললেন যে এ উমর আপনি আসুন আমি একটা লোক পাঠিয়ে দিচ্ছি, বলে যে তুমি তোমার ঘরে থাকো আমার যেদিন আল্লাহ পাকড়াও করবেন এই উট হচ্ছে সদকার উট জাকাতের উট বা জনগণের উট, এই উটটি যদি পালিয়ে যায় আল্লাহর কাছে আমি কি জবাব দেবো, এই জন্য আমি তুমি আমার জায়গা দাঁড়াবে না, আমি যে আমাকে দৌড়াতে দাও উটটি ধরতে দাও, তোমার 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 দাস দিয়ে কাজ হবে না আমাকে সেটা আনতেই হবে, তিনি সেটার দিকে দৌড়ালেন। আপনি জানেন উমর রাদিন রাতের বেলা বের হতেন দেখতেন কোথায় কি সমস্যা হচ্ছে মানুষের সেটা তিনি দেখতেন, এক রাত্রিতে তিনি দেখলেন এক মহিলা বলছে তার সন্তানকে যে দুধে পানি দাও, সন্তান বলছে দুধে পানি দেব না খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন, তখন মহিলা বলছে খলিফাতুল মুসলিমিন তো তোমার ঘরে নাই যে দেখবে, তখন সন্তান বলেছিল আল্লাহ রব্বুল ইজ্জত তিনি তো দেখছেন। উমর রাদিয়াল্লাহু সেটা শুনে এসে চলে আসলেন, পরের দিন তিনি পাঠালেন যে এই মেয়েকে আমার ঘরের বউ হিসেবে নিয়ে আসতে হবে, আমার ঘরের সন্তানের বউ হিসেবে নিয়ে আসতে হবে, তখন সে তার সন্তান ওবায়দুল্লাহকে বিয়ে করিয়েছিলেন এই সন্তানকে। দেখেন একটি সামান্য ঘটনা রব্বুল ইজ্জতকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতের পর্যবেক্ষণের কারণে তিনি একটি সম্মানিত ঘরের বউ হতে পেরেছিলেন, সেটাই হচ্ছে এই জন্য রব্বুল আলামিনকে যথাযথ পর্যবেক্ষণ এই মহিলার অন্তরে ছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একদিন বাজারে বললেন যে তার কর্মচারীকে যে এই কাপড়গুলি চিটা ফুটা এগুলি বিক্রি করো না, কিন্তু কর্মচারী তার কথা না শুনে বিক্রি করে দিলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ এসে বললেন যে এই কাপড়গুলি কোথায়, বলে যে বিক্রি করে দিয়েছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন সাবধান তুমি কি করেছ, আজকের দিনে সমস্ত টাকা আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম, আল্লাহ যেন আমাকে গুনাহ থেকে মুক্ত করে দেন, তুমি এই টুটাফাটা জিনিসটা কেন বিক্রি করে দিলে। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন এই কবিতাটি শুনতেন তখন কেঁদে ফেলতেন, ইজামা খালাউতাদ দাহরা ইয়ৌমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু, যখন তুমি রাতের অন্ধকারে একাকিত্ব অবলম্বন করো তখন বলো না যে আমি একাকী আছি যাচ্ছে তা করব, যখন মনে রাখো যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে সে অবস্থায় দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফালু তারফাতান, তুমি মনে করো না আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য তোমার থেকে অমনোযোগী হয়ে আছেন, এটা মনে করবে না। ওয়ালা আন্নামা তাখফা আলাইকা ইয়াগিবু, তোমার কাছে যা গোপন তার কাছে গোপন থাকবে এটা কখনো বিশ্বাস করো না। সুতরাং ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই এই কবিতাটি পড়তেন তখন তিনি কান্নাকাটি করতেন। অনুরূপভাবে আর দুটি ঘটনা বলবো আমরা। নূহ ইবনে মারিয়াম নামে একজন বড় শিল্পপতি ছিলেন, তখনকার সময় বড় বিরাট এলাকার মালিক ছিলেন, সর্বদিক থেকে তার একটি কন্যা ছিল, তিনি একদিন কন্যার জন্য স্বামী খুঁজতে আরম্ভ যে কন্যার জন্য জামাই খুঁজতে স্বামী খুঁজতে আরম্ভ করেছেন, তিনি বাগানে ঢুকলেন, বাগানে ঢুকে বললেন যে মুবারক যেই কর্মচারী ছিল তার নাম ছিল মুবারক, তাকে ডেকে বললেন যে আমার জন্য এক থোকা আঙ্গুর নিয়ে আসো। মুবারক আঙ্গুর নিয়ে আসলো, উনি খেয়ে বললেন যে এটা তো টক, তুমি একটু মিষ্টি আঙ্গুর নিয়ে আসো। আবার গেলেন আবার নিয়ে আসলেন, সেটাও টক, আবার নিয়ে আসেন আবার খেলেন, আবার বললেন যে এটাও টক। তারপর তিনি ক্রোধান্বিত হয়ে বললেন তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই,
তিনবার তোমাকে আমি বলেছি আমার জন্য মিষ্টি আঙ্গুর নিয়ে আসতে, তুমি নিয়ে এসেছো টক। বললেন যে মুবারক, বললেন যে আপনি তো কোনোদিন আমাকে বলেননি খেয়ে দেখতে, আমি জানি না কোনটি টক আর কোনটি মিষ্টি, এই পুরো বাগানের তুমি কিছুই খাওনি। বলে যে না, আমি কিছুই কোনোদিন খেয়ে দেখিনি, কারণ এটা তো আমার অনুমতি ছিল না। তিনি বলেন যে সত্যি তা বলেছ? বলে হ্যাঁ সত্যি বলছি। তিনি তাকে স্বাধীন করে দিলেন সঙ্গে সঙ্গে এবং বললেন যে আমার মেয়ের জন্য আর দূরে যেতে হবে না, আমি সেই সেই স্বামী পেয়ে গেছি যার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো। সেই মুবারক হচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত মুহাদ্দিস, তার পিতা, তার পিতা হচ্ছে সেই মুবারক। এই আবদুল্লাহ ইবনে মুবারকের আরেকটি ঘটনা বলবো আমি। তিনি একদিন হজের সফরে রওনা হয়েছেন, একখানে যাওয়ার পরে তারা গল্প করতে বসছেন খাওয়ার জন্য, এমন সময় দেখা গেল তাদের যে হাতে বাতি ছিল সেটা নিভে গেল। নিভে যাওয়ার পর সবাই বাতি আনতে দৌড়াচ্ছে, আনার পরে দেখলেন আবদুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে অঝোর ধারে তার দুই চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। তিনি সেদিন স্মরণ করলেন, এই অন্ধকারকে আমরা সহ্য করতে পারি না, কবরের সে অন্ধকার কিভাবে আমরা সহ্য করব। রব্বুল আলামিনের কথা স্মরণ হলো, হাশরের মাঠে তার কি অবস্থা হবে, সেজন্য তিনি কেঁদে দিয়েছিলেন। আসলে ওয়াল বালাদু তাইয়িবু ইখরুজু নাবাতু হাবি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইখরুজু ইল্লা নাকিদা। ভালো যারা তাদের ভালোই সন্তান হয়, সঠিক পথে তাদেরকে দেখাতে পারে, আর যারা খারাপ তারা খারাপ ছাড়া কিছুই দেখাতে পারে না। ঠিক এই মুবারক তার সন্তানকে সঠিক পথ দেখিয়েছেন, আর সন্তানও আল্লাহর দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষদের কাতারে তার নাম লেখাতে পেরেছিলেন। সুতরাং একজন মানুষের উচিত প্রত্যেকটি সময় প্রত্যেকটি কাজে রব্বুল আলামিন যা যা নির্দেশ দিয়েছে সেটা করা, যা যা তিনি নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখা এবং মনে রাখা যে রব্বুল আলামিন আমার প্রত্যেকটি কাজ দেখছেন, আমি কি করছি। এমনও হতে পারে যে এটাই আমার জীবনের শেষ কর্ম, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয় সেটা আমার জন্য বড় নেয়ামত, আর যদি কবুল না হয় আমার জন্য সেটা ক্ষতির কারণ ছাড়া কিছুই হবে না। আমাদের এই যদি মুরাকাবা যেটাকে বলা হয়, যেটাকে মুরাকাবা বলে, মূলত এটাই আমি এতক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ বলে বলেছি, ইচ্ছা করে শব্দটি বাদ দিয়েছি। এর কারণ হচ্ছে বহু মানুষ আছে আপনাদেরকে মুরাকাবার নামে এমন জায়গায় বসিয়ে রাখবে, চোখ বন্ধ করে থাকতে বলবে, না চোখ বন্ধ করে থাকার নাম মুরাকাবা নয়, এটা শরীয়ত বলেনি। সত্যিকার অর্থে রব্বুল ইজ্জতকে যথাযথভাবে স্মরণ করা, তা প্রত্যেকটি কাজে, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেকটি কাজে যে ব্যক্তি আল্লাহ রব্বুল ইজ্জতকে যথাযথ মনে রাখতে পেরেছে সেই সত্যিকারের মুরাকাবা করতে পেরেছে, এটাই আমাদের কাছে আল্লাহ রসুল চেয়েছেন, এটাই আল্লাহ তাআলা চেয়েছেন এবং এটাই আমাদের পূর্বসূরীরা অনুসরণ করেছেন। এর বাইরে যারা দরবার খুলে মুরাকাবার নাম দিয়েছে, যারা মানুষকে বিভ্রান্ত করছে, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। মুরাকাবা যদি কোনো আমাদের সত্যিকারের মুরাকাবা কোরআন সুন্নাহ ভিত্তিক যে আল্লাহর পর্যবেক্ষণকে সামনে রাখতে হয়, তাহলে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে গুনাহ থেকে গুনাহ পরিত্যাগ করতে হবে এবং কোথায় আল্লাহর আনুগত্য আছে তা খুঁজে বের করতে হবে। সেই ঘটনাটি স্মরণ করুন, একদিন জাহিলি যুগের মানুষও কিছু ভালো ছিল, যখন জাহিলি যুগের এক মহিলাকে, খুব সুন্দরী মহিলা দেখে আরেকজন বলল, আমরা দুজনে আছি আর কেউ নেই আকাশের তারকা ছাড়া, তখন সেই মহিলা বলেছিল, আই না মুকাউকে বুহা, তুমি মনে করছো আমি আর তুমি ছাড়া কেউ নেই, যিনি এই কাউকাব কাউকাব এই যে তারকা যিনি এখানে রেখেছেন তিনি তো সবকিছু দেখছেন। একথা বলে সেই মহিলা তখন সেই লোকটি পালিয়ে গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছে এটা আমার মাথায় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনু মা তুখফি সুদুর, তিনি চোখের কোন দিকে কানা কানি চোখ দিয়ে কাকে দেখছে রব্বুল আলামিন সেটা ভালো করে জানে, অন্তরে গোপন করে কি বলছে সেটাও রব্বুল আলামিন জানে। সুতরাং সেটাকে গোপন করার কিছু নেই, আপনার জিরাইসটা যেন তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে এবং যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আপনি আল্লাহর মুরাকাবা করতে পারলেন। দ্বিতীয় যে যা দিয়ে মুরাকাবা করতে পারবেন তা হচ্ছে রব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে হবে এবং তার ভয়ে সদা কম্পমান থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে, আর আল্লাযীনা হুম বিআয়াতি রব্বিহিম ইউমিনুন, যারা তাদের রবের আয়াতে ঈমান আনে, ওয়াল্লাযীনা হুম বিরব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে শিরিক করে না, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রব্বিহিম রাজিউন, যারা তাদের রবের নির্দেশ মোতাবেক যা দেবার তা দেয়, সদকা দেয়, দান করে, যাকাত দেয়, মানুষকে অনবরত দান খয়রাত করে, এই মানুষগুলো দেওয়ার পরেও তাদের অন্তরে ভয় থাকে যে হায়রে কবুল হলো কি হলো না, আমার রব্বুল ইজ্জত কি আমাকে পাকড়াও করবে না, করবে কি কিভাবে বাঁচিয়ে দিবে, ইন্নাহুম ইলা আন্নাহুম ইলা রব্বিহিম রাজিউন, ভয় থাকে যে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খয়রাত, তারা কল্যাণকামী কাজে তারা দ্রুত অগ্রসর হয়ে থাকে, ওয়াহুম লাহা
সাবিকুন তারা জান্নাতে সর্বার উপরে সবার আগে থাকবে আল্লাহু আকবার এই কাজগুলি আমাদের করতে হলে অবশ্যই আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আমরা এই রব্বুল আলামিনকে যথাযথভাবে পর্যবেক্ষণ করতে পারিনি মুরাকাবা করতে পারিনি তৃতীয় মুরাকাবা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুরাকাবা করতে হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তিনি বলেছেন অন্যায় কাজ থেকে চোখ বন্ধ করে রাখা গাদ্দুল বসর আনিল মাহারিম হারাম কাজ থেকে চোখ বন্ধ করে রাখা আজ হারাম কাজ ঘরের ভিতরে ঢুকেছে বালিশের নিচে ঢুকেছে হাতের মধ্যে ঢুকে গিয়েছে এই যখন কেউ টিপতে চায় যখন তার মোবাইল টিপে তখন রাতের অন্ধকারে আপনার সন্তানকে যা দিয়ে দিয়েছেন তাকে এই মুরাকাবা বিরোধী কাজ করেছেন সে একটু একটু দেখতে দেখতে মহা হারাম কাজে লিপ্ত হয়ে যায় পর্নোগ্রাফিতে আজ দুনিয়া ছেয়ে গেছে আজ আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু পর্নোগ্রাফির অপসংস্কৃতির কারণে সবই হচ্ছে আমাদের চোখের হেফাজত না করার কারণে চোখ দিয়েছেন রব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করতে আর আমরা শুকরিয়া না করে তার কুফরিয়া করছি এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যদি মুরাকাবাতুল্লাহ আল্লাহর মুরাকাবা সুপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে হারাম কাজ থেকে চোখকে বাঁচিয়ে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছয়টি জিনিসের জামিনদার হও আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব এক নম্বর হচ্ছে যখন কথা বলো সত্য বলবে যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে যখন তোমাদেরকে আমানত দেওয়া হবে আমানত তথাযথভাবে আদায় করবে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে তোমাদের চোখগুলোকে চোখ বন্ধ করে রাখবে চোখগুলোকে গুটিয়ে নিবে হারামের দিকে তাকাবে না এবং তোমাদের হাত সমূহকে কাউকে আক্রমণ করা থেকে বিরত থাকবে এই ছয়টি জিনিস যদি কোনো কেউ যথাযথভাবে হেফাজত করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি জান্নাতের জন্য জামিনদার হয়ে যাবেন তার জন্য আল্লাহু আকবার জামিনদার হতে হলে রাসূলের কাছে জামিন পেতে হলে এর মধ্যে একটি বড় কাজ হচ্ছে চোখকে নিয়ন্ত্রণ করা চোখ যেন যেদিকে চোখ চায় সেদিকে না তাকায় যখনই কোনো দিকে তাকাতে ইচ্ছে হবে তখনই চিন্তা করবেন আমার রব্বুল ইজ্জত আমাকে এর থেকে মানা করেছেন আমি সেটা করবো না হারামের দিকে তাকাবো না এবং চোখ ভরে কোনো দিকে তাকাবো না তাকাতে হলেও অত্যন্ত সীমিত আকারে একবার তাকিয়েছেন দ্বিতীয়বার আর তার দিকে তাকাবেন না প্রথমবার আপনার পক্ষে গেলেও দ্বিতীয়বার আপনার পক্ষে যাবে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে চতুর্থ যে কাজটি করা দরকার তা হচ্ছে যদি আমাদের সত্যিকার মুরাকাবা প্রতিষ্ঠা করতে হয় তা হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিলমান কাতাআকা ওয়াতি আমান হারামাকা ওয়াফা আমান জালামাকা ওয়াতি মান হারামাকা যে যে তোমার সাথে সম্পর্ক পরিত্যাগ করেছে আত্মীয় স্বজন অনেকেই সম্পর্ক পরিত্যাগ করেছে সম্পর্ক রক্ষা করেনি তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো আর যে তোমাকে নিষেধ করেছে কোনো কিছু দেয়নি তার বিরুদ্ধে দাঁড় না দাঁড়িয়ে তাকে তুমি খুশি করে দাও তাকে দাও তাকে দিতে চেষ্টা করো ওয়াফা আমান জালামাকা যে তোমাকে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও এটা করতে গেলে কি কি হবে তাহলে সে তোমার বন্ধুতে রূপান্তরিত হবে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিম মালিকুম বাররুর রাউফুর রাহীম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম আল্লাহর মুরাকাবা আল্লাহ তাআলাকে সর্বক্ষণিক যদি আপনি মনে করেন যে আমাকে তিনি দেখছেন এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কি ফায়দা কি উপকারিতা রয়েছে প্রথম হচ্ছে আপনার মৃত অন্তরগুলি জীবিত হয়ে যাবে আপনার মৃত যেগুলো আল্লাহ থেকে দূরে সরে সরতে সরতে এখন আল্লাহর কথা আর স্মরণ হয় না সেগুলি জীবিত হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার অন্তর আল্লাহর দিনের উপর সুপ্রতিষ্ঠিত হবে আপনি হারাম কাজের দিকে অগ্রসর হতে পারবেন না আপনার মনে হবে যে এটাই ভালো কাজ এটাই আমার করা উচিত তৃতীয় হচ্ছে আপনি বড় পুরস্কার পাবেন এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়খশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন করিম আজরুন কবির নিশ্চয়ই যারা রব্বুল আলামিনকে ভয় করে গাইবে না দেখে অর্থাৎ আল্লাহকে দেখি নাই আমার নিজে একাকিত্ব অবলম্বন করেছি অথবা মানুষের সামনে সর্ব অবস্থায় আল্লাহকে যারা ভয় করবে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কবির তাদের জন্য ক্ষমা রয়েছে এবং বড় প্রতিদান রয়েছে চতুর্থ উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি
আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, দুনিয়ার বুকে যে আমি যা করি না কেন এগুলি নিয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, যে ব্যক্তি এই ভয় করবে ওয়ানাহান নাফসানিল হাওয়া প্রবৃত্তির টান থেকে নিজেকে বাঁচাতে পারবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হবে তার ঠিকানা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ব্যক্তি রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, যে ব্যক্তি জানবে তার জন্য দুটি জান্নাত রয়েছে। পঞ্চম উপকারিতা হচ্ছে তার ঈমান আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন্নাম ইয়াকুন তারা ফাইন্নাম ইয়ারাকা, যদি তুমি না দেখো তিনি তোমাকে দেখছেন, ঈমান তার মজবুত হবে। ষষ্ঠ হচ্ছে গুনাহ থেকে বাঁচতে পারবে, ওই তিন ব্যক্তির কথা স্মরণ করো, ওই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার কারণে অন্যায় না করার কারণে সে তা ব্যভিচার না করার কারণে সে গর্ত থেকে বের হতে পেরেছিল, সুতরাং উপকারিতা আপনি পাবেন দুনিয়ার বুকেও আপনি সে উপকার পাবেন। সপ্তম উপকারিতা হচ্ছে প্রত্যেক ইবাদতই আপনি যথাযথ আদায় করতে পারবেন, এই জন্য ইমাম ইবনে মানজুর রহমতুল্লাহ আলাইহি বলেন মান রাকাবাল্লাহ আহসান আমালা, যে কেউ যথাযথ আল্লাহর মুরাকাবা করবে আল্লাহ তাআলাকে পর্যবেক্ষক হিসেবে মেনে নিবে তার আমল অত্যন্ত সুন্দর হবে। অষ্টম হচ্ছে ইখলাস আসবে তার মধ্যে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন রাহিমাল্লাহ আবদান ওয়াকাফা ইনদা হাম্মিহি, একজন ব্যক্তিকে আল্লাহ রহমত করুন যে ব্যক্তি কোনো কাজের সময় চিন্তা করে যে এই কাজটা কি আল্লাহর জন্য করছি তাহলে করে, আর আল্লাহর জন্য না হলে যেন সে না করে। অনুরূপ নবম উপকারিতা হচ্ছে নিজেকে পবিত্র রাখতে পারবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনায় দেখেন নিজেকে তিনি পবিত্র রাখতে পেরেছেন যখন তিনি যথাযথভাবে আল্লাহর মুরাকাবা করতে পেরেছেন। এই মুরাকাবা না করলে কি হবে আমি কয়েকটি উপকারিতা বলবো। এক নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ করার না করাটা হচ্ছে মুনাফিকদের আলামত, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তুজাদিনাল লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখাওয়ান আযীমা ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, তারা মানুষের থেকে ভয় করে আল্লাহর ভয় তারা করে না, এই জন্য যারা আল্লাহকে যথাযথ মোরাকাবা করবে না মানুষের ভয় করে থাকে এবং তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে কেউ কেউ তিহামার পাহাড় নিয়ে হাশরের মাঠে আসবে কিন্তু তারা মানুষের সামনে তারা যখন একাকিত্ব হয় তখন অন্যায় করে হারাম কাজ করে তাদের সমস্ত আমল বিনষ্ট করে ফেলে। সুতরাং এইগুলো সবগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বেশি বেশি করে আমাদের আল্লাহকে জানতে হবে। আমার রব্বুল ইজ্জতকে জানার পরে যখন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার অধীন হবে, আমি প্রবৃত্তির অধীন না হবে তার কথা স্মরণ করবে, তখন হাশরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে আমাদেরকে তিনি সম্মানিত করবেন। আর মনে রাখবেন যদি তা করতে না পারি আমার শরীরের প্রতিটি অঙ্গ আমার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে, যাকে হৃষ্টপুষ্ট করার জন্য অন্যায় করছি গুনার কাজ করছি সে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি وثنى بملائكة المسبحة القدس وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ ইমানদারদের সাহায্য করো আল্লাহ, আল্লাহ কাফেরদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ 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 যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের নারীদের হেফাজত করো আল্লাহ, আমাদের যুবকদের হেফাজত করো, আমাদের ঈমান হেফাজত করো আল্লাহ, আমাদেরকে তোমার মুরাকাবা করার যথাযোগ্য তোমাদের তোমার নির্দেশ মেনে চলা তৌফিক তুমি দান করো আল্লাহ, সর্ব অবস্থায় তোমাকে ভালোবাসার তৌফিক তুমি দান করো আল্লাহ, আল্লাহ হাশরের মাঠে আমাদেরকে তুমি আরশের নিচে ছায়া দিও আল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দাও আল্লাহ, আমাদের যুবকদেরকে তুমি সঠিক পথে রাখো আল্লাহ, আমাদের ছোট বাচ্চাদেরকে দিনের উপর রাখো আল্লাহ, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুম الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون